নমস্কার, মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি এঁচোড়ের বিরিয়ানি রেসিপি। আপনারা তো বাড়িতে মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি অনেকেই বানিয়ে খেয়ে থাকেন বা বাইরে থেকে কিনে খেয়ে থাকেন, কিন্তু বাড়িতে কিভাবে সুন্দর করে এঁচোড়ের বিরিয়ানি বানিয়ে সবার মন জয় করবেন তারই রেসিপি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি এখানে তিনজনের জন্য এঁচোড়ের বিরিয়ানি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমি 300 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। প্রথমেই আমি চালটা ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য ভিজতে দিয়ে দেব। এই সময় আমি এঁচোড়টা কেটে নেব। আমি এখানে 500 গ্রাম মতো এঁচোড় নিয়ে নিয়েছি। আপনারা অনেকেই এঁচোড়ের কাটার ঝামেলার জন্য এঁচোড় কাটতে চান না, কিন্তু এঁচোড় কাটার সহজ পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নেবেন, যদি বটিতে কাটতে হয় চাকুতে কাটার সময় লাগিয়ে নিতে পারেন। তারপর ছোট ছোট করে টুকরো করে নেবেন এবং তারপর চাকুর সাহায্যে বুকটা এবং পেছনের দিকটা এইভাবে কেটে নেবেন। দেখুন, খুব সহজেই এঁচোড়টা কাটা যাচ্ছে, হাতেও আটকাচ্ছে না তেল লাগিয়ে রাখার জন্য। এবার আমার সব এঁচোড়গুলো এইভাবে কাটা হয়ে যাচ্ছে এবং আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি, তাহলে কালো হবে না। এবার আমি এঁচোড়টা একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, একটু নুন এবং একটু হলুদ দিয়ে, তাহলে এঁচোড়গুলো কালো হয় না। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব বেরেস্তার জন্য। পেঁয়াজগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, মানে এই বেরেস্তাটা আমি এবার থালায় আলাদা করে তুলে রেখে দেব। এবার আমি বিরিয়ানির জন্য একটা বিরিয়ানি মশলা তৈরি করে রেখে দেব। এই বিরিয়ানি মশলাটা তৈরি করে আমি আজকে কিছুটা দেব এবং বাকিটা পরের দিনের জন্য সংরক্ষণ করে একটা এয়ারটাইট জারে রেখে দেব। আমি একটা শুকনো তাওয়ায় একটা জায়ফল, দুটো স্টার অ্যানিস, একটা জায়ফ্রি, কিছুটা লবঙ্গ, কিছুটা সামরিচ, সাজিরে, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, চারটে ছোট এলাচ ও 20টা মতো গোলমরিচ নিয়ে নিলাম। এগুলোকে আমি হালকা আছে 2 মিনিট ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এবার আমি একটা প্যানে একটা স্টার অ্যানিস এবং দারচিনি, লবঙ্গ ও ছোট এলাচ দিয়ে দিলাম জলের মধ্যে ফুটতে। এটা আপনারা ফ্রিজ টেনারে বা একটা ন্যাকড়ার কুটলি করে তার মধ্যেও দিয়ে কিন্তু ফুটতে দিতে পারেন। এবার আমি ভিজিয়ে রাখা চালটা এতে দিয়ে দিচ্ছি। চালটা ভিজিয়ে রাখলে ভাত কিন্তু খুব ঝরঝরে হয়। এবার আমি ভাতটা ফুটিয়ে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ভাতটা ছেঁকে নেব। ভাতটা কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই, 70-75% পর্যন্ত হলে ভাতটা নামিয়ে নিতে হবে। এবার আমি একটা কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে তাতে আমি আলুটা ভেজে নেব। দেখুন, আমি বিরিয়ানির জন্য কিন্তু খুবই কম তেল ব্যবহার করেছি আর আলুটাও আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। আলুটা ভালো করে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে আমি কিছুটা নুন দিয়ে দিলাম, তাহলে আলুটা ভালোভাবে ভাজা হবে। 2-3 মিনিট ধরে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমাদের অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এঁচোড়টা এর সাথে যোগ করছি। এঁচোড়টা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। 3 মিনিট ভাজার পর আমি এতে 1/2 চামচ হলুদ যোগ করলাম। হলুদ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এঁচোড় আর আলুগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। আমি ওই ফ্রাইং প্যানেই 1 চামচ তেল এবং 2 চামচ ঘি নিয়ে নিলাম। তেল এবং ঘিটা গরম হয়ে গেলে আমি তাতে কিছুটা গোটা জিরে, 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে হয়ে গেলে, ভালো করে গন্ধ বেরোলে তারপর আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা এঁচোড়ের নিরামিষ বিরিয়ানিও বাড়াতে পারেন, কিন্তু এঁচোড়ের নিরামিষ বিরিয়ানি বানানোর জন্য আপনাদের পেঁয়াজ আর রসুনটা আর বেরেস্তাটা বাদ দিতে হবে, তাছাড়া সব ইনগ্রিডিয়েন্টস কিন্তু একই থাকবে। নিরামিষ এঁচোড়ের বিরিয়ানিও কিন্তু খুব সুস্বাদু হয়। আমি কিছুটা এতে নুন এবং কিছুটা কাঁচা লঙ্কা আমি যোগ করলাম। নুন আর ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম 2 চামচ আদা এবং রসুনের পেস্ট। এই সবকটা উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়ে নেব 2 মিনিট ধরে।
তারপর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এবার আমি এঁচোড়টা এর সাথে যোগ করব। এই ভাজা এঁচোড় এবং আলুগুলো যোগ করে আবার সবকটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল পাউডার। কাশ্মীরি লাল পাউডার কিন্তু ঝালের জন্য নয়, শুধু কালারের জন্য দেওয়া হয়ে থাকে। আবার 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুটা জল যোগ করলাম। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি বিরিয়ানি মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি তার জন্য নিয়ে নিলাম 3 চামচ জল ঝরানো টক দই। ভালো করে ফেটে নিয়ে আমি তাতে 1 চামচ বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। আপনারা যদি কেওড়া এসেন্স পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দেব 1 চামচ গোলাপ জল। এবার দিয়ে দেব 2 ড্রপ মিঠা আতর। দিয়ে সবকটি উপকরণ ভালো করে নাড়িয়ে নেব। 5 মিনিট ফোটার পর এঁচোড়ের তরকারিটাও আমাদের তৈরি হয়ে গেছে। ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। আমি এখানে একটু বেশি চিনি ব্যবহার করলাম, একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো লাগে। এবার আমি যে দইয়ের আর মশলার পেস্ট একসাথে করেছিলাম সেটা আমি দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি একটু জল এর সাথে যোগ করছি। আবার সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব, অল্প আছে। আমার এঁচোড়ের তরকারিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এঁচোড়ের তরকারিটা অন্য একটি পাত্রে তুলে নেব। আর কিছুটা ঝোল রেখে দেব, এর মধ্যে আমি ভাতগুলো যোগ করব। তলায় কিছুটা ঝোল রেখে দিলাম কারণ যেহেতু আমাদের ভাতগুলো 70% মতো করে রেখেছিলাম আমি, সেই জন্য কিছুটা ঝোল কিন্তু তলায় রেখে দিতে হবে। এই ঝোলে কিন্তু ভাতটা আরও ভালোভাবে ফুটবে এবং জুসি ভাবটা আসবে ভাতের মধ্যে। আমি ভাতটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এর উপর আমি দিয়ে দেব কিছুটা এঁচোড় ও আলুর তরকারিটা, আর দিয়ে দেব কিছুটা বেরেস্তা। এর উপর আমি আবার ভাত দিয়ে দেব। এইভাবে লেয়ারের উপর লেয়ার আপনারা দিয়ে দেবেন। আবার আমি এঁচোড় এবং আলুটা এর উপর দিয়ে দেব, তারপরে বাদবাকি সম্পূর্ণ বেরেস্তাটাও ছড়িয়ে দেব, আর 1 চামচ ঘি আমি এর সাথে যোগ করব। শেষে আবার একটু ঘি দিলে তাহলে কিন্তু গন্ধটা খুবই ভালো বেরোবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে সিল করে দিলাম। এবার একটা তাওয়া গরম করে তার উপর আমি এটা 15 মিনিটের জন্য বসিয়ে রেখেছি। ফিরে আসলাম 15 মিনিটের পর। তাওয়ার উপর কড়াইটা বসানোর জন্য আমাদের বিরিয়ানিটা দেখুন খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে এবং তলাতেও লেগে যায়নি। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভাতগুলো উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব এবং সার্ভ করব। দেখুন খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে আমাদের এঁচোড় বিরিয়ানি এবং এটি খেতে খুব সুস্বাদু হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।